চারটার সময় গেছি, এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, প্রায় কি 8টাই বাজে, পুরো পুরো পাক্কা 4 ঘন্টা, বলেছিল 2 ঘন্টা লাগবে, এই জন্যই আমি যেতে চাই না। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের হচ্ছে ফ্রাইডে আর এখন ঘড়িতে বাজে 4টে। যাচ্ছি এখন একটু পার্লারে, ঘুরতে যাওয়ার আগে একটু তো সাজুগুজু বানতা হয়, তাই না? আসলে হেয়ার কাট করবো, হেয়ারটা একদম মানে কি বলবো, টিকটিকি ল্যাজের মতন হয়ে গেছে, যতটা পারবো ছোট করে আসবো চুলটা। আর দেখি মুখে ভাবছি একটু ট্যান রিমুভ করাবো, মেয়েটা এখন ঘুমাচ্ছে, এই সুযোগে পালিয়ে এসছি। কতক্ষণ টাইম লাগে একটু তো সময় সাপেক্ষ ব্যাপার, ওই জন্যই আর কি এই টাইমটাকেই বেছে নিলাম। ও তো দুপুরবেলা বেশ ভালোই ঘুমায়, ওই জন্য মা রয়েছে, আমি চলে এসছি। তো চলো দেখা যাক কি কি করি আজকে। অনেক বছর হয়ে গেছে মুখে কিছু করি না, অন্তত 3 বছর তো হয়ে গেছে মেয়ের জন্ম থেকে করিনি আজ পর্যন্ত। হেয়ার কাটগুলো করেছি কিন্তু মুখে কিছু করা হয় না, সময়ই পাই না। মুখে কিছু করতে গেলে অনেকটা টাইম লাগে, যে সময়টা আমার কাছে নেই, কারণ ও তো কাঁদবে। এখন একটু বড় হয়েছে, একটু আধটু করা যায় আর কি। তো চলো আর বক বক করবো না, দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। পার্লারটা হচ্ছে একদম বাবাইদের বাড়ির পাশে, আমি বরাবর এখানেই করি। এই হচ্ছে বাবাইদের বাড়ির গলি আর এই সামনে কিডজন হাউস। চলো ঢোকা যাক, দেখি কি কি করা যায়। মনে তো হচ্ছে ফাঁকা। ধারে লাগাবে না প্যাক, চারটেই এসছি, এখন বাজে 6:30, এখনো বাড়ি যেতে পারি। আর মুখে ময়েশ্চারাইজারটা লাগানো বাকি, চারটের সময় গেছি, এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, প্রায় কি 8টাই বাজে, পুরো পুরো পাক্কা 4 ঘন্টা, বলেছিল 2 ঘন্টা লাগবে, এই জন্যই আমি যেতে চাই না, অনেকটা দেরি হয়ে গেছে। মেয়ে তো উঠে গেছে অনেকক্ষণ, 4:30 সময় আমাকে ফোন করেছে, আমি বলছি হেয়ার কাটিং করছি, বলে আমিও করবো। যাই হোক তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি হেয়ার কাটটা কিরকম কি লাগছে, এখন তো সেটিং করা, তারা পুরো অন্ধকার। বাড়ি গিয়ে দেখাচ্ছি, এখন তো সেটিং করা আছে চুলটা, ভালোই লাগবে, জল দেওয়ার পর বোঝা যাবে। অনেক স্টেপ কাট কেটেছি, সবসময় ওই একই লেয়ার লেয়ার ভালো লাগে না। দুটো চিপস নিয়েছি আবার, দেখি সে কি করছে, তার জন্য দুটো ক্লিপ নিয়েছি। চলো উপরে গিয়ে দেখাচ্ছি। ঠিক আমি তো বলো আমি ধাপ্পা দেবো। হ্যাঁ লিটল দা খেয়েছো আগে বলো, খেয়েছো? গুড গার্ল, তোমার জন্য দুটো ক্লিপ এনেছি মা, দেখ দেখ, মার্কার মার্কার, এই একটা, এই তো আগেটা বার কর, দেখি সামনের দিকে ফেরা ক্লিপগুলো দেখা কেমন হয়েছে, ওইটা দেখি, আয় দেখি আয়, তোমার আর আমার, দেখি ভাই ক্লিপটা লাগিয়ে দেখি তোকে, কেমন বড় ক্লিপ লাগিয়ে কেমন লাগে,
এই তো বাহ, একদম মাথায় প্রজাপতি ফুটেছে। চুলটা কত ছোট করে দিয়েছি দেখো মা, চুলটা বাজে লাগছে। এই এখন এরম লাগছে, মুখে ফেসিয়াল করেছি, লোম তুলেছি, অনেক কিছু করেছি, এই জন্য এত দেরি লাগলো। তোমরাই বলো কিরকম লাগছে চুল কাটাটা? আমার তো ভালোই লেগেছে, একটু অন্যরকম, নাহলে সবসময় ওই একই রকম লাগে চুলটা আমার কাটটা। আর মুখে তো দুদিন পর বোঝা যাবে, আজকে সবে করেছি, আজকে জল টল দিতে বারণ করেছে কিছু, একদম কালকেরও তোমার ফেস ওয়াশ করতে বারণ করেছে, আবার তার পরের দিন। তো দেখা যাক কিরকম কি গ্লো হয়। তো চলো এবার একটুখানি চা খাই, তারপরে মেয়েটাকে নিয়ে দেখা যাক কি করা যায়। আগে চা খাই, খুব মাথা যন্ত্রণা করছে। মামা আসো দেখি কি হোমওয়ার্ক দিয়েছে, করবে? তো চলো বসে বসে দুজনে হোমওয়ার্কটা করে নি। রাজদীপ বাড়ি আসছে, আজকে রাজদীপকে খাবার দিয়েছে মা। আর ও কি করেছে, দোকানের ছেলে একটা ছিল, সে বাড়ি যেতে পারিনি বলে তাকে খাই দিয়েছে। আর এখন বাড়ি এসছে, দেখছে মা নেই, বাবুকে দিয়ে ফোন করেছিলাম, দেখলাম বাবুকে দিয়ে ম্যাগি করিয়েছে, করে আর দুজনে মিলে খাচ্ছে। কি বলবে মা, ছি কাইট, থ্রি লিখতে হবে, কাইটগুলোকে কালার করতে হবে, কাইটগুলো কালারগুলো বাড়িতে করবে। হ্যাঁ কালার তো এখানে নেই, থ্রিগুলো লিখে না। আর ওই বইটা দেখি, আমার চুলটাতে বলছিল আমার চুলটা এত পাতলা হয়ে গেছে আর এত পরিমাণে চুল উঠছে। হ্যাঁ স্মল ডি না, ওটা বি বলছিল, ক্যারাটিন ট্রিটমেন্টটা করতে, কেমন হয় কে জানে, শুনেছি তো ভালোই হয়। বললো যে হেয়ার গ্রোথও হবে, চুলটাও ভালো সফট হবে, স্মাইন মানে শাইনি হবে। আর আমার চুলে না প্রচুর পরিমাণে স্প্লিট এন্ডস এসে গেছে, মানে যাই করি না কেন স্প্লিট এন্ডস খুব হচ্ছে, বলছে ওগুলো নাকি সব চলে যাবে। তো দেখি বলছে 5,000 টাকা, মানে ভাবিনি কিছু, পরে দেখা যাবে, পুজোর সময় দেখা যাবে। কালকেকার বিরিয়ানি এখন একটু রয়েছে, ভাবছি ওটা খেয়ে নেবো রাত্রিবেলা। মাকে আজকে রুটি করে আসতে বারণ করেছি, এখন মাকে বলেছি যে কয়েকদিন রুটি মানে না করতে আর কি, রাত্রিবেলা করে। আগে যেমন ওই ওটসের রুটি খেতাম না, সেরকম মানে ছিলা যেটাকে বলে আর কি, সেরকম ভাবছি আবার কয়েকদিন খাবো। স্মল সি মামা, ও এখন স্মল লেটার তুমি শেখো নি, ওগুলো শিখতে হবে না। এই সি লিখতে হবে, আর কি লিখতে হবে, এই দেখো এটা অ্যাবসেন্ট ছিল, এটা এইটা করতে হবে, বিগুলো লিখতে হবে, তুমি অ্যাবসেন্ট ছিলে, আর এই সিটা ঠিক আছে। আর এখানে এখানেও থ্রি লিখতে হবে, এই যে থ্রি কাইট, থ্রিগুলো তুমি লেখো, আর এইগুলো বাড়িতে গিয়ে কালার করে নেবে। চলো আমি এখন খেতে বসে গেছি, রাজদীপ চলে আসবে, কালকেকার বিরিয়ানিটা ভালো করে গরম করে নিয়েছি আর সেটাই খাচ্ছি। বিরিয়ানির টেস্ট আমার কিন্তু বাসি বেশি ভালো লাগে, যেন ফ্লেভারটা আরো বেশি বোঝা যায়। রাজীবকে দুবার ফোন করলাম, কোনোভাবেই ফোন তুললো না, মনে হয় ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমি আর আশা। যা মাম্মা ব্যাগটা খুলে গেল রে, তাদের ব্যাগটা খুলে গেছে একটা দিক, তো মনে হয় ঘুমাচ্ছে, আর আমি আশা করিনি, বেরিয়ে পড়েছি হাঁটতে লেগেছে। আজকে আর অটো রিক্সা করিনি, কারণ এখানে জল পুরো শুকিয়ে গেছে, তাই জন্যই ভাবলাম বেকার বেকার 30-40 টাকা খরচা করার কোনো মানে হয় না, তাই না? চলো ব্যাগটা খুলে গেছে, অসুবিধা হচ্ছে, জানতাম ঘুমাচ্ছে, ফোনে 11টা বাজে। হ্যাঁ মাম্মাম আমি উপরে, তো এসে গেছে, চলে এসো। এখন লিখতে হবে না মা, 11টা বাজে, এখন ঘুমাবার টাইম, লিখবো না, লিখবো। আটা নিয়ে এসছি, আটাটা নিয়ে খেল। আজকে আমায় মুখে জল দিতে বারণ করেছিল, কিন্তু এই যে এসে মুখটা এমন অস্বস্তি লাগছে, জল দিয়েই ফেললাম। আমি ঘুরে এসে না জল দিলে কেমন একটা লাগে না, ফেস ওয়াশ দিইনি, বাট জল দিয়ে ফেলেছি।
মুখে কিছু চেঞ্জেস কি লাগছে? চুলটা কেমন কাটা হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। হ্যাঁ, আমার মা বলছে যে পিছনটা ভালো লাগছে, সামনেটা ভালো লাগছে না, এসব বলে যাচ্ছে। জল ফল দিলে তারপর বোঝা যাবে, এখন তো সেট করা আছে না। হ্যাঁ, বাবাকে তোল বল, আমি ঘুমাবো। আর আমার কি ঘুম পাচ্ছে আজকে, বাড়ি থেকে সেই যে জামাগুলো নতুন কিনেছিলাম ওই বাড়িতে কালকের কেচে দিয়েছিলাম। এখানে শুকোতে দেওয়ার জায়গা নেই বলে ওখানে কেচে দিয়ে শুকনো হয়ে গেছে, নিয়ে চলে এসছে। এবার ওগুলো সব ট্রলিতে ভরে নেব, নতুন জামাগুলো আছে, ওগুলো ট্রলিতে ভরতে হবে, ঘুরতে গিয়ে পড়বে। এতক্ষণ ওই সপ্তাহে আমরা ওখানে ঘুরছি। আচ্ছা মামা, এখন আমার আর বার করতে ভাল লাগছে না, এরকম করিস না, আটা নিয়ে বেলছিস ব্যাম না। 12:30 বাজে, মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার একটা শু কভার অর্ডার দিয়েছি, এই দেখো সেটা এসছে, ব্রাউন কালারে। কিন্তু যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে, ভেবেছিলাম আমারটাও বড় হবে, অনেকটাই বড়, রাজদীপের পায়ের মাপে, ঠিক সেই সেমই এসছে, রাজদীপের পায়ের মাপে এসছে। আর তাড়াতাড়িতে আমার হচ্ছে না, মেয়েরটা আমার হবে আর আমারটা রাজদীপের হবে, মেয়েকে কি পড়াবো তাই ভাবছি। যাই হোক, ফিরত আর দেবো না, এটা নিয়ে নেবো। রাজীব বললো ওর যে বুটটা রয়েছে উডল্যান্ডের ওইটা পরে যাবে, তো ভালোই হবে, ওর জুতোটা ভিজবে না আর কি। আর দেখি মেয়েকেই পরিয়ে নেবো, আমি না তো পরবো না, কিছু একটা করতে হবে। তো যাই হোক, আজকে ভেবেছিলাম জামা কাপড়গুলো ঢোকাবো, আর এক ফোঁটটা ইচ্ছা করছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকে গুড নাইট।